আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে লেবু দিয়ে একদম ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শুরুতে আমি এখানে লেবু নিয়েছি 4টা। লেবুগুলোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আর এরকম ছোট আকারের লেবু নিতে হবে। যদি বড় আকারের লেবু নেন সেক্ষেত্রে 2টো লেবু নিলেই হবে। লেবুগুলোকে আমি ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি। সামনের অংশটা ফেলে দিতে হবে, তারপর এটাকে গোল গোল করে কেটে নিতে হবে। অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলা করে কাটা যাবে না, এরকম করে কাটতে হবে। তো 4টা লেবু আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন, অনেক বেশি মোটাও হয়নি, আবার অনেক বেশি পাতলাও হয়নি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি 3টা শুকনো মরিচ আগে থেকে ভেজে নিয়েছিলাম। আপনারা শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণে। ধনিয়া ও জিরা গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই মাখানোটার ভিতরে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা অনেকটা ঝালঝাল হয়। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বিট লবণ। তারপর এটাকে আমি মেখে নিচ্ছি। মরিচটা ভেঙে তারপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। যদি লবণের পরিমাণটা একটু কম হয় তাহলে লবণের পরিমাণটা আরেকটু দিতে হবে। এখানে কিন্তু লবণটা একটু বেশিই লাগে। তো এটা মেশানোর পরে লেবুর সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লেবুটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। একদম ইজি একটা রেসিপি। এটা মাখা হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল লেবু চুর। এভাবেই লেবুটাকে আস্ত ছিলকা সহ খাওয়া হয়। এভাবে ছিলকা সহ লেবুটা খেয়ে দেখতে পারেন। অনেক টক, তবে খেতে ভালোই লাগে। অনেক সময় মাথা ব্যথা করে, সেক্ষেত্রে আপনারা এটা তৈরি করে খেতে পারেন। 5 মিনিট পর দেখবেন যে মাথা ব্যথাটা চলে যাবে। আমার ক্ষেত্রে এরকমই হয়, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। লেবু এমনি তো ভিটামিন সি এর খুব ভালো একটা উৎস, আর লেবু ছিলকাটাও কিন্তু খাওয়া ভালো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।